আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদী বন্ধু রিয়াল নস্তবা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার শিডিউল আপডেট নিয়ে আপনার সামনে হাজির। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। দুপুর 1:30টায় চাঁদপুরের উদ্দেশ্যে এমভি ময়ূর 7, সকাল 11:45 ইমাম হাসান 7 যাবে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে, এবং দুপুরের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে রয়েছে আলো আলিদ 9। এবং একটা বিষয় যেটা আমরা সকলেই জানি যে রমজান মাসের প্রথম দিকে যাত্রী কিন্তু সংকট থাকে, তো সেই ক্ষেত্রে বেশ কিছু নৌযান কিন্তু নেই, বিশেষ করে চাঁদপুর রোডের নৌযানগুলোর মধ্যে যেমন ময়ূর 10 নেই, তারপরে ইমাম হাসান 7-5 দুটি থাকে 11:00 থেকে 11:45 পর্যন্ত, সেই দুটি নৌযানের একটি নৌযান রয়েছে। তো যাত্রী সংকটের কারণে পাশাপাশি এই যে ফারহান 9 রয়েছে সেই ফারহান 9ও কিন্তু ইদানিং সার্ভিসের বাইরে রয়েছে, যেহেতু এখন রমজান মাসের প্রথম দিক, প্রত্যেকটা রুটেই কিন্তু যাত্রী সংকট। তো আপনি ডে সার্ভিসের শিডিউল আসলে দেখা যায় হয়তোবা নৌযান ঠিকঠাক মতো নাও পেতে পারেন। তো এবং বরাবর মতো সকালের শিডিউলে মোট দুটি নৌযান ছেড়ে গিয়েছি লিশার উদ্দেশ্যে, কর্ণফুলি 14 সকাল 9টায় নৌযানটি পুনরায় ছেড়ে আসবে দুপুর 3টায়, এবং ইলিশার উদ্দেশ্যে সকালের শিডিউলের প্রথম টিভি ছেড়ে গিয়েছে 7:30 এম ভি দোয়াল পাখি 10 নজানটি ছেড়ে আসবে ঠিক দুপুর 2টায়, এবং শৌলামুলাদি সুরেশ্বর মেমরিধারাট এই সকল রুটের নজানগুলো ছেড়ে গিয়েছে কি না সঠিক বলতে পারছি না, কারণ আমি ডকইয়ার্ডে দেখলাম 7C, সম্ভবত যেহেতু বরাবর নাও যেতে পারে। যাই হোক, হাকিমুদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাতান ছেড়ে গিয়েছে 8:00, নৌযানটি ছেড়ে আসবে ঠিক 6:30। এবারে নাইট সার্ভিসে দেখে আগ্রহ যাক, 10 মিনিট চলকাচল করলে পায়রাবন্দরের উদ্দেশ্যে এমভি জাহিদ 4 যাবে পায়রাবন্দরের উদ্দেশ্যে 6:00, এবং পাশাপাশি ধুলিয়া 1 রয়েছে দেউলা ঘোষাঘাটের উদ্দেশ্যে, নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক 6:30। কর্ণফুলি 10 রয়েছে ভোলাখাইঘাটের উদ্দেশ্যে, একমাত্র নৌযান এমভি ভোলা এবং এমভি বালিয়া এই দুটি নৌযান অবশ্য সার্ভিসের বাইরে রয়েছে। ঈদকে সামনে রেখে নৌযানগুলো সংস্কার করার জন্য সার্ভিসের বাইরে রয়েছে। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে জামাল 9, 7:30 পাতারহাটের উদ্দেশ্যে কোনো নৌযান নেই। নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে মানিক 11, 7:10, পাশাপাশি চরমান্তাজার উদ্দেশ্যে রেটসান 5, নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক 6:45। পাশাপাশি দলিয়া নরেনপুর কালেগার উদ্দেশ্যে রয়েছে এমভি নিউ সাব্বির 2, নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক 6:20। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নৌযান আজকে এমভি তাসিফ 2, নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক 6:30। এবং আজকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে সম্ভবত একমাত্র নৌযান থাকবে এমভি কর্ণফুলির 13, যেহেতু আজকে কর্ণফুলির ট্রিপ একটি নৌযান প্লেস করা রয়েছে, যেমনটা আমি আগেই বললাম যে প্রত্যেকটা রুটেই কিন্তু যাত্রী সংকট এই রমজান মাসের শুরুর দিকে, তো সেই ক্ষেত্রে সম্ভবত আজকে একমাত্র নৌযান হিসাবে এমভি কর্ণফুলির 13 যেতে পারে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে। এবং আজকে 6:00 বরিশাল বরগুনার উদ্দেশ্যে রয়েছে 7, নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক 6:00। সম্ভবত গতকালকে 1 যাত্রা বাতিল করেছিল যাত্রী সংকটের কারণে, কিন্তু আজকে অবশ্য বরগুনার উদ্দেশ্যে 7 ছেড়ে যাবে, এবং শৌলা হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে রয়েছে এমভি রাজহংস 8, নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক 9:45। এবং পাশাপাশি মহারাজ 7 রয়েছে শৌলামুলাদির উদ্দেশ্যে, মহারাজ 7-এর ব্যানারে প্রিন্স হাওলাদ 4 রয়েছে শৌলামুলাদির উদ্দেশ্যে, নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক 8:50। এবং ভান্ডারের উদ্দেশ্যের কোনো নৌযান আজকেও ঘাট প্লেসে নেই, যাবে না। এবং আজকে গতকালকেও কিন্তু সুন্দরবন 12 যাত্রা বাতিল করেছে ঝালকাঠির উদ্দেশ্যে, ওই দিক থেকে ফারহান 7ও যাত্রা বাতিল করেছে, তো আজকেও যাবে কি না সঠিক বলা যাচ্ছে না। তো যদি যায় তাহলে সুন্দরবন 12 এখান থেকে ছেড়ে যেতে পারে 8:15 ঝালকাঠির উদ্দেশ্যে। এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নৌযান, সেখানে প্রথম ট্রিপে থাকবে এমভি পারাবত 11 এবং দ্বিতীয় ট্রিপে পারাবত 12, তবে পারাবত 11 এবং পারাবত 12-তে নতুন করে নেম প্লেট লাগানো হচ্ছে দেখতেই পাচ্ছেন,
এলইডি নেমপ্লেট লাগানো হয়েছে পারাবত 11-তে, এবং সেম পদ্ধতিতে পারাবত 12-তেও কিন্তু নেমপ্লেট লাগানো হবে। নতুন করে রং প্রলেপ করা হচ্ছে, যেহেতু সামনে ঈদ, প্রায় প্রত্যেকটা রুটেই আমরা লোজানগুলো অলরেডি দেখেছি যে তারা তাদের নৌজানগুলোকে নতুন করে রং রূপ দিচ্ছে। তো যাই হোক, ঈদে প্রত্যেকটা রুটের নৌজানে জাতি চাপ থাকবে, এটা আমরা প্রতিবারই দেখি, তো সেই ক্ষেত্রে এবারও থাকবে। ডাবলটার উদ্দেশ্যে রাত 11-টায় থাকতে পারে একটি নৌজান, 15:10 ছেড়ে যাবে। পাশাপাশি খাসাড়ের উদ্দেশ্যে একটি নৌজান থাকতে পারে, যে নৌজানটি 8:15 ছেড়ে যাবে। পাশাপাশি সুরেশ্বর মলফতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11-টা থাকবে মানিক চার, এবং পাশাপাশি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত 10:00 এমপি কর্ণফুলি 11 ছেড়ে যেতে পারে 15:13 থেকে। এবং আজকে বকাপটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে দুটি নৌজান, সেখানে প্রথম ট্রিপে থাকবে কুয়াকাটা 1 এবং দ্বিতীয় ট্রিপে থাকবে এমভি কাজল 7। এই দুটি নৌজান আজকে ঢাকা থেকে বরিশাল এই পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এই ছিল আজকের শিডিউল আপডেট, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।